हरे कृष्ण। तो आज आमरा हिंदू मुस्लिमेर तुलना एई सीरीजेर दशम पर्व आमरा प्रकाश करते चलेछी। आमादेर आजकेर प्रधान आलोच्य विषय हच्छे उग्रपंथी एवं तार समाधान। तो उग्रपंथी एर कोनो जात नहीं, हिंदुदेर मध्य उग्रपंथी आछे, मुसलमानदेर मध्य उग्रपंथी आछे, ख्रिस्टानदेर मध्य उग्रपंथी आछे, बौद्धदेर मध्य उग्रपंथी आछे। उग्रपंथीर कोनो जात नहीं। किछु हिंदू मने करे यदि मस्जिद भांगते पारि ताहले आमादेर पुण्य होबे, एरा हच्छे हिंदू उग्रपंथी। किछु मुसलमान आछे एरा मने करे यदि किछु मूर्ति भांगते पारि ताहले आमादेर पुण्य होबे। एरकम किछु बौद्ध आछे जारा मने करे आमरा यदि किछु मुस्लिम हत्या करते पारि ताहले आमादेर पुण्य होबे, भालो होबे। तो एगुलो हच्छे उग्रपंथी। हिंदुदेर मध्य आछे, मुसलमानदेर मध्य आछे, बौद्धदेर मध्य आछे, ख्रिस्टानदेर मध्य आछे, पृथिवीर सब धर्मेर मानुषेर मध्ये उग्रपंथी आछे। एरा प्रकृतपक्षे धार्मिक नय, एदेरके बला हय फ्यानाटिक्स, गोरा गोरा। जा विश्वास करि ताई सत्य, सेटा जे अंधविश्वास होते पारे सेई निये तारा भाबे ना। हाँ, जेमन कोनो कोनो देशे अनेके डाइनी सन्देहे अनेक মহিলাকে হত্যা করেছে, আজও হচ্ছে। যে একদল লোক মনে করছে এই মহিলাটা ডাইনি তাই তাকে মেরে ফেলো, ডাইনি সন্দেহে যে হত্যা করে একটা মানুষকে মেরে ফেলা, এটা এক ধরনের উগ্রপন্থী আচরণ। তুমি কী করে বুঝলে ডাইনি? না, আমার বিশ্বাস, তাই একে মেরে ফেলো। বিশ্বাসের উপর নির্ভর করে, আমার বিশ্বাস মূর্তি পূজা অন্যায় তাই মূর্তি ভেঙে ফেলো, আমার বিশ্বাস মসজিদ তৈরি করা অন্যায় তাই মসজিদ ভেঙে ফেলো। তো উগ্রপন্থীর কোনো জাত নাই। আমার বিশ্বাসের উপর নির্ভর করে আমি মানুষকে মেরে ফেলবো, আমার বিশ্বাসের উপর নির্ভর করে আমি মূর্তি ভেঙে ফেলবো, মসজিদ ভেঙে ফেলবো, এইগুলি এরাই হচ্ছে ফ্যানাটিক্স। এরা প্রকৃত ধার্মিক নয়, এরা প্রকৃত ধার্মিক নয়। বিভিন্ন শাস্ত্রে বিভিন্ন রকমের বর্ণনা আছে এবং বিভিন্ন স্তরের মানুষ সেগুলি বিশ্বাস করে, কিন্তু তার মানে এই নয় যে আমার বিশ্বাসে, যেটা আমার বিশ্বাসের সঙ্গে মিলবে না তাকে মেরে ফেলো, কেটে ফেলো, ভেঙে ফেলো, সেটা ঠিক নয়। মুসলিমদের কাছে যেমন বেদ থেকে কোরআন বড়, ঠিক তেমনি বৈষ্ণবদের কাছে বেদ থেকে ভাগবত পুরাণ পুরাণ বড়। তোমাদের কাছে কোরআন বড়, বৈষ্ণবদের কাছে পুরাণ, ভাগবত পুরাণ বিশেষ করে অমল পুরাণ এবং গীতা। কোর্টে যখন, আদালতে যখন বিচার হয় তখন খ্রিস্টানদের বাইবেল ধরে প্রতিজ্ঞা করতে হয়, মুসলমানদের কোরআন ধরে প্রতিজ্ঞা করতে হয়, আর সনাতন ধর্ম অবলম্বীদের বেদ ধরে প্রতিজ্ঞা করতে হয় না, তাদের গীতা ধরে প্রতিজ্ঞা করতে হয়। তাহলে সনাতন ধর্ম অবলম্বীদের মধ্যে গীতা হচ্ছে একটি সার গ্রন্থ, আর ভাগবত অমল পুরাণ বলা হয়, 18টা পুরাণের মধ্যে ভাগবত। তো সেই ভাগবতে উল্লেখ আছে, ভাগবতের 11 স্কন্ধের 27 নম্বর অধ্যায়ের 12 নম্বর শ্লোক, লৈহি দারুময়ী শৈলী দারুময়ী লৈহি লিপ্পা লিখা চ সৈকতি মনোময়ী মণিময়ী প্রতিমা অষ্টবিধা স্মৃতা। 8 রকমের প্রতিমা উল্লেখ করা হয়েছে। শৈলী মানে পাথর দিয়ে তৈরি, দারুময়ী মানে কাঠ দিয়ে তৈরি, লৌহি মানে ধাতু দিয়ে তৈরি, লেপ্পা মানে মাটি দিয়ে তৈরি, লেখা মানে ছবি, এইভাবে সৈকতি মানে বালি দিয়ে তৈরি, এইভাবে মনোময়ী মনের মধ্যে ধ্যান করার মাধ্যমে যে মূর্তি মানুষ তৈরি করে, মণিময়ী মানে মণিমুক্তা দিয়ে তৈরি, এইভাবে 8 রকমের প্রতিমার উল্লেখ শ্রীমদ্ ভাগবতে আছে। গোপাল তাপনী উপনিষদে সেই সব প্রতিমার পূজা করার নির্দেশ দেওয়া হয়েছে।
এবং শ্রীমদ্ ভাগবতেও প্রতিমা উপাসনার নির্দেশ আছে। তো এখন যারা ভাগবতী বিশ্বাসী, শ্রীমদ্ ভাগবতী বিশ্বাসী, তারা প্রতিমা পূজা করে। তো এখন আমার বিশ্বাসের সঙ্গে সেটা নাও মিলতে পারে। হিন্দুদের মধ্যে একটা দল আছে যারা নিরাকারবাদী, তারা প্রতিমা পূজা বিশ্বাস করে না। কিন্তু তারা সবাই যে প্রতিমা ভেঙে ফেলে তা নয়। আমি মসজিদ বিশ্বাস করি না মানে এই নয় যে আমি মসজিদ ভেঙে ফেলব, সেটাই হচ্ছে অন্ধবিশ্বাস। অন্ধবিশ্বাস ভগবানের রূপের পূজা সেটা কোনো ধর্মে করে কোনো ধর্মে করে না। হিন্দুদের মধ্যে বা সনাতন ধর্ম অবলম্বীদের মধ্যে একদল নিরাকারবাদী, একদল সাকারবাদী। সাকারের কথা কোরআনেও আছে, কোরআনেও আছে, আল্লাহর রূপ আছে। আল বুখারির 4850 এবং মুসলিমের 2847 বর্ণনা অনুসারে আল্লাহর চরণ রয়েছে, চরণ মানে পা, পা রয়েছে। আবু মুসা আল আসারির উক্তিতে আল্লাহর দুখানা চরণের উল্লেখ আছে। এইভাবে কোরআনের বহু স্থানে আল্লাহর হাতের বর্ণনা রয়েছে। অন্তত কোরআন অনুসারে আল্লাহর রূপ আছে, আল্লাহর রূপ আছে। তবে এই রূপ রক্ত মাংসের রূপ নয়, এই রূপ জড় রূপ নয়, সেটা চিন্ময় রূপ। সনাতন শাস্ত্রে সেই কথাই বলা হচ্ছে যে ভগবানের রূপ রক্ত মাংসের নয়, ভগবানের রূপ জড় কোনো বস্তুর সঙ্গে তুলনীয় নয়। নজস্ব প্রতিমা অস্তি, প্রতিমা মানে তুলনা, ভগবানের রূপের সঙ্গে জড় রূপের তুলনা চলে না। সেটা সনাতন শাস্ত্রে একই কথা বলা হয়েছে যে কৃষ্ণের রূপ চিন্ময়। হ্যাঁ, নীল রঙের মানুষ হয়, নীল রঙের কোনো মানুষ নেই। বাইবেলও বলা হয়েছে ম্যান ইজ মেড ইন দ্য ইমেজ অফ গড, মানুষের রূপ ভগবানের রূপের প্রতিবিম্ব। ভগবানের দুটো চরণ দুটো পা, মানুষেরও দুটো পা। ভগবানের দুটো হাত, মানুষেরও দুটো হাত। এইভাবে ভগবানের রূপের রূপের আদল, এটা বাইবেলের কথা, ম্যান ইজ মেড ইন দ্য ইমেজ অফ গড, ভগবানের রূপের প্রতিবিম্ব হচ্ছে মানুষের রূপ। রূপের কথা বাইবেলও আছে, কোরআনেও আছে। আবার ভগবানের যে অঙ্গজ্যোতি সেটা নিরাকার, সে কথাও বলা হয়েছে। কৃষ্ণের অঙ্গজ্যোতি নিরাকার, নজস্ব প্রতিমা অস্তি, সেই নিরাকারের প্রতিমা নেই, রূপ নেই। যেমন ইসলামদের মধ্যেও সেই নিরাকারের উল্লেখ আছে। আল বুখারির 6088 এবং মুসলিমের 267 আল্লাহর রূপকে সূর্যচন্দ্রের সঙ্গে তুলনা করা হয়েছে। এখন সূর্যচন্দ্রের রূপ আছে, কিন্তু সূর্যচন্দ্রের যে জ্যোতি, সেই জ্যোতি কিন্তু নিরাকার। ঠিক তেমনি ভগবানের জ্যোতি এবং ভগবানের যে চিন্ময় জগৎ, সেই জগতের, সেই জগৎ হচ্ছে জ্যোতির্ময়, সেই জ্যোতি নিরাকার, সেই জ্যোতির কোনো প্রতিমা হয় না। নজস্ব প্রতিমা অস্তি, সূর্যের প্রতিমা নেই, সূর্যের প্রতিমা আছে কিন্তু, মানে রূপ আছে কিন্তু সূর্য জ্যোতির প্রতিমা নেই। ঠিক তেমনি ভগবানের রূপ আছে কিন্তু ভগবানের জ্যোতির কোনো রূপ নেই। নজস্ব প্রতিমা অস্তি। তেইভাবে কেউ ভগবানের জ্যোতির আরাধনা করে, কেউ ভগবানের রূপের আরাধনা করে। এখন আমি যদি আবেগ তাড়িত হয়ে আমি যদি মনে করি তোমরা রূপের পূজা করছো, আমরা রূপ ভেঙে ফেলবো সব। হ্যাঁ, তোমরা মসজিদ বানাচ্ছ, আমরা মসজিদ ভেঙে ফেলবো। তোমরা মূর্তি বানাচ্ছ, আমরা মূর্তি ভেঙে ফেলবো। তো এইগুলি হচ্ছে অন্ধ আবেগ, এগুলি প্রকৃত ধার্মিকের পরিচয় নয়। যারা প্রকৃত ধার্মিক তারা পরস্পরকে শ্রদ্ধা করবে, কেউ রূপের পূজা করবে, কেউ নিরাকারের পূজা করবে। নিরাকারের উল্লেখ কোরআনেও আছে, নিরাকারের উল্লেখ বেদেও আছে, আবার রূপের উল্লেখ কোরআনেও আছে, রূপের উল্লেখ আমাদের বৈদিক শাস্ত্র, যেমন বিশেষ করে শ্রীমদ্ ভাগবত এবং বিভিন্ন উপনিষদ, যেমন গোপাল তাপনী উপনিষদ, সেখানে বিগ্রহ পূজার উল্লেখ আছে। তো এক একজন এক এক শাস্ত্র বিশ্বাস করবে, যারা বিগ্রহ পূজায় বিশ্বাসী তারা বিগ্রহ পূজা করুক। হ্যাঁ, তবে গীতাতে বলা হয়েছে বহু দেবতার উপাসনা না করতে। একেলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য, একমাত্র কৃষ্ণই হচ্ছে ভগবান, এবং আমরা বলি আল্লাহ কৃষ্ণ, কৃষ্ণই আল্লাহ। এখন এই যে এই নিয়ে যদি কারো মতানৈক্য থাকে, ঠিক আছে, আমাদের সহ্য করতে হবে। এই নয় যে আমি মসজিদ ভেঙে ফেলবো, মূর্তি ভেঙে ফেলবো। এই উগ্রপন্থী প্রকৃত ধর্ম নয়, এটা হচ্ছে অন্ধ আবেগ, এটা মানুষের লক্ষণ নয়, কুকুর বিড়ালের লক্ষণ। হরে কৃষ্ণ।